অবাধ উন্নয়নের অদম্য পথচলায় পায়রা সমুদ্র বন্দর এক অশেষ সংযোজন। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের স্রোতে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে যাত্রার পূর্ণতা পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল প্রকল্প। ঢাকা কুয়াকাটা মহাসড়কের সাথে পায়রা বন্দরের সংযোগ স্থাপনের জন্য ইতিমধ্যে নির্মিত 4 লেনের শেখ হাসিনা সড়ক হতে 6 লেনের জেটি কানেক্টিং রোড ডিজাইন করা হয়েছে। সড়কটি শেখ হাসিনা সড়কের অঞ্জুপাড়া হতে 6.35 কিলোমিটার দীর্ঘ। পায়রা বন্দরের প্রথম টার্মিনালে পৌঁছতে রাস্তাটিতে 6টি ছোট ব্রিজ, 9টি কালভার্ট এবং 1টি দীর্ঘ ব্রিজ পার হতে হবে। বন্দরগামী যানবাহন নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনার সুবিধার্থে টোল প্লাজা এবং 2টি ট্রাক পার্কিং এরিয়ার ব্যবস্থা রাখা হয়েছে। আন্দারমানিক নদী পারাপারের জন্য রয়েছে 1180 মিটার দীর্ঘ ব্রিজ, যা বাংলাদেশের প্রথম 6 লেন বিশিষ্ট ব্রিজ। পিএসসি বক্স গার্ডার এবং পিএসসি বিম দ্বারা সাপোর্টেড ব্রিজটি ক্লাস 1 ওয়াটারওয়ে মেনে ডিজাইন করা হয়েছে। প্রায় 100 একরের টার্মিনালটিকে 3টি জোনে ভাগ করা হয়েছে। জোন 1, জেটি অ্যান্ড ট্রেসল, জোন 2, স্ট্যাকিং এরিয়া, জোন 3, সার্ভিস অ্যান্ড ফিউচার এক্সটেনশন এরিয়া। 650 মিটার দীর্ঘ এবং 500 মিটার প্রস্থের এই টার্মিনালে রয়েছে অফিস বিল্ডিং, কন্টেইনার ফ্রেট স্টেশন সহ অসংখ্য ছোট বড় স্থাপনা। চারপাশে রাস্তা সহ এতে রয়েছে ফ্রিজিং ও নন ফ্রিজিং কন্টেইনার রাখার ব্যবস্থা। ৩,২৫,০০০ বর্গমিটার ইয়ার্ডের ধারণ ক্ষমতা, 8 লক্ষ টিউজ পার ইয়ার কন্টেইনার এবং 6 লক্ষ টন পার ইয়ার বাল্ক কার্গো। প্রকল্পের মূল জেটিটি 650 মিটার দীর্ঘ ও 60 মিটার প্রশস্ত। সাথে রয়েছে 90 মিটার দীর্ঘ ও 20 মিটার প্রশস্ত 4টি এক্সেস ট্রেসল। দক্ষিণের মানুষের অভূতপূর্ব উন্নয়নে সরকারের অশেষ দান আজ শুধু সময়ের অপেক্ষায়। সেদিন বেশি দেরি নয় যখন দেশের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে পায়রা সমুদ্র বন্দর। অর্জিত হবে স্বপ্ন, উন্নত হবে দেশ।